আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনারা জানেন যে আমরা নব্বইটা ভিডিও করছি আপনাদের উদ্যোক্তা বিষয়ক এবং অন্যান্য আরও বিভিন্ন স্কিলস বিষয়ক যেগুলো আপনাদেরকে উদ্যোক্তা হতে এবং নিজেদেরকে দক্ষ করতে সাহসী করতে একজন ভালো মানুষ হতে ব্যাপকভাবে সাহায্য করবে এবং এই নব্বইটা কন্টেন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনি সেটা শিখে দেখে নিজে ধারণ করে আপনি যদি প্র্যাকটিস করতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার জীবনে পরিবর্তন আসবে এই মুহূর্তে যে সেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেশন নাম্বার ফিফটি এইখানে আমরা আসলে যেটা বলার চেষ্টা করছি আপনারা দেখবেন যে আমরা প্রতিনিয়ত আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনারা নিজের সাথে কথা বলবেন মাস তিন থেকে ছয় মাস টানা এই কাজটা করেন দেখবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়েছে নিজের সাথে কথা বলতে হলে আপনি প্রতিদিন রাতে আয়নার দিকে তাকাবেন আয়নার মধ্যে যে মানুষটাকে দেখা যায় সে মানুষটার চোখের দিকে তাকাবেন সে মানুষটা আপনি কিন্তু নিজের সাথে কথা বলার সময় একটা দ্বৈত সত্তা তৈরি করা যায় সে মানুষটা চোখের দিকে তাকাবেন তাকিয়ে কয়েকটা প্রশ্ন করবেন যে আমি কে আমি কি করতে চাই কেন করতে চাই কোথায় যেতে চাই করতে চাইলে আমি কিভাবে করতে চাই এই প্রশ্নগুলো কিন্তু করা খুবই জরুরি আমরা অনেক সময় এই প্রশ্নগুলো নিজের সাথে করি না আমি আমি কে এর উত্তরও আমরা খুঁজে বের করি না আমি আমি যা আমি কি সেই বিহেভ করছি সে আচরণ করছি আমি কি করতে চাই আমি কোথায় যেতে চাই কিভাবে করতে চাই এ প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা খুঁজে বেরাই না আমরা গদ বাধা ছুটছি খুবই ছুটছি আমার গন্তব্য জানি না গোলপোস্ট আমাদের ঠিক নাই তাহলে বল তো গোলপোস্টটা বাইরে যাবে সেই জন্য এই কাজটা আপনি যদি প্রতিদিন করেন এবং আপনি যখন দেখবেন যে আজকে সারা দিন পার হয়ে গেল আপনি কোনো রেজাল্ট পান নাই আপনার মধ্যে কষ্ট লাগা শুরু হবে এবং এই কষ্ট লাগাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কষ্টটা আপনার নিজে নিজেকে দিতে হবে নিজে নিজেকে পেতে হবে এটা কেউ আপনার জন্য তৈরি করে দিবে না এবং এই কষ্ট লাগা আপনাকে একটু একটু করে বদলাতে সাহায্য করবে একটু একটু করে আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু হবে আপনি যদি কল্পনা চিন্তা করেন আমি একজন উদ্যোক্তা হব বা আমি এক চাকরি করে একটা বড় জায়গায় যাব আমি কিছু স্কিলস শিখবো সেটার কাজ আপনাকে শুরু করতে হবে আমাকে একজন ভালো মানুষ হতে হবে যে আমি কে সেটার উত্তর যে আমি হ্যাঁ আমি হয়তো অনেক কিছু হলাম আমি উদ্যোক্তা হলাম আমি বড় চাকরি পেলাম কিন্তু আমি কে আমি কি একজন ভালো মানুষ আপনি যত কিছুই জীবনে অর্জন করেন না কেন ওইটা যদি না থাকে আপনার মধ্যে মানবিকতা যদি না থাকে ভালো মানুষ সেটা যদি না থাকে তাহলে সমস্ত অর্জন বৃথা তাহলে আমি যে লক্ষ্যবস্তু যে গোলপোস্ট আমি ঠিক করেছি আমি একজন উদ্যোক্তা হতে চাই সেইটা অর্জন করার জন্য আমাকে কি কি করতে হবে কাদের সাথে মিশতে হবে কোথায় যেতে হবে কি পড়তে হবে কি কি কাজ করতে হবে কি কি ইনিশিয়েটিভ নিতে হবে কোথায় কোথায় আমাকে খবর করতে হবে ফান্ড কোথায় যাবে পাওয়া যাবে আইডিয়া আমি কীভাবে জেনারেট করব। মার্কেটিং আমি কীভাবে করব। আমি একটা কোম্পানির সেট আপ কীভাবে করবো এই সমস্ত প্রশ্ন আপনি যখন নিজের সাথে করা শুরু করবেন আপনি দেখবেন যে একটা একটা উত্তর বেরোয়া শুরু হচ্ছে আমার মধ্যে কি কি ডেফিশিয়েন্সি আছে আমি যেটা শিখতে পারি নাই এখনও কি কি আমার এখনও কী কী শেখা বাকি আছে কোন কোন স্কিলসটা আমি জানি না আমি কি কম্পিউটার জানি আমি কি সুন্দর করে কথা বলতে জানি আমি কি ইংরেজি জানি আমি কি একটা ডিজিটাল মার্কেটিং পারি এই প্রশ্নগুলো করতে হবে এইগুলো যখন আপনি উত্তর না পাবেন তখন এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে এই ইনিশিয়েটিভগুলো নিলে আপনার প্রতিদিন একটু একটু করে আপনি দেখবেন এগিয়ে যাবেন আর এই প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া আপনাকে একটা নতুন রাস্তার সন্ধান দিবে যে রাস্তাটা যে গোলপোস্ট আপনি তৈরি করে রেখেছিলেন সেখানে গোল করার জন্য সেখানে পৌঁছানোর জন্য অনেক ধন্যবাদ